আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং টিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে সৌদি আরবের নতুন কিছু আপডেট নিউজ শেয়ার করব যে সকল প্রবাসী দেশে ছুটিতে গিয়ে ফিরতে পারছেন না অথবা ফ্যামিলি ভিসার মধ্যে যারা ছুটিতে গিয়েছেন কিন্তু ফিরতে পারছেন না এবং ইতিমধ্যে যাদের হুরুব লেগে গেছে মূলত তাদের জন্য আজকের এই নিউজ করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের সকল যাওয়াজত কার্যক্রম এখন বন্ধ তাই অনেক প্রবাসী বিভিন্ন সমস্যায় পড়ে আছেন যে সমস্যাগুলোর সমাধান শুধুমাত্র যাওয়াজতের মাধ্যমেই সম্ভব সেজন্য সৌদি হুকুমাত আপসের সিস্টেমে কিছু নতুন গুরুত্বপূর্ণ অপশন অ্যাড করে দিয়েছেন যা কিনা যাওয়াযতে না গিয়ে ঘরে বসে শুধুমাত্র আপসের সিস্টেমের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে অপশনগুলো হচ্ছে যারা ছুটিতে গিয়েছেন কিন্তু ছুটির ম্যাচ শেষ হয়ে গিয়েছে ফিরতে পারছেন না তাদের জন্য বিশা রিনিউ করার অপশন খোলা হয়েছে হরুপ লেগে গেছে সেটাও আপসের সিস্টেমের মাধ্যমে ক্যান্সেল করতে পারবে যাদের ফ্যামিলি দেশে ছুরিতে পাঠিয়েছেন কিন্তু এখন আর ফিরিয়ে আনতে পারছেন না তাদের বিষা ক্যান্সেল অথবা রিনিউ করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে যাদের আকামার ট্রান্সফার সমস্যা তাদের সমস্যা সমাধান হবে আফসের সিস্টেমের মাধ্যমে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপসের অ্যাকাউন্টে যে নতুন অপশনগুলো অ্যাড করা হয়েছে সে অ্যাডগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যেটি করবেন আপনাদের মোবাইলের ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন আর ইন্টারনেট ব্রাউজার যদি না থাকে তাহলে যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল চোরম নামে যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারটি জাস্ট আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে অ্যাপসের লগ ইন লিখে আপনারা টাইপ করবেন টাইপ করার পরে জাস্ট আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপসের লগ নামে যে প্ল্যাটফর্মটি আছে এখানে প্ল্যাটফর্ম আপসের লগ ইন সো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে সো এটাকে কেটে দিলাম আমি এখন কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আপসের প্ল্যাটফর্ম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইন্ডিভিজুয়াল নামে যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে সো পেজটিকে আপনারা এখানে ইংলিশে ক্লিক করে ইংলিশে নিয়ে যাবেন ইংলিশে নিয়ে যাওয়ার পরে আপনাদের ইউজার এখানে এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন ক্যাপচার করতে এখানে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলে একটি কোড চলে যাবে কোডটি দিয়ে আপনারা লগ ইনটি সাকসেসফুল করে নেবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি লগ করা হয়ে গেছে সো এখান থেকে আপনারা এই যে আরবিক অপশনটি এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন আবার পেজটিকে আপনারা আরবিতে নিয়ে যাবেন কিন্তু এখন যে সমস্যাটি হচ্ছে আপনারা হয়তোবা বুঝতে না এখানে যেহেতু আরবি লেখা আসছে এখন আপনারা যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি ডট ডট লাইন আছে এই লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ট্রান্সলেট নামে যে অপশনটি আছে এটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনাদের অপশন আসবে আরবিক ইংলিশ সো আপনারা যদি ইংলিশে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের পেজটি চেঞ্জ হয়ে ইংরেজিতে চলে আসবে যাই হোক এখন আপনারা যেটি করবেন সার্ভিস নামের যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে জেনারেল পাবলিক সার্ভিস নামে যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট নামে যে এটাকে আপনারা সিলেক্ট সিলেক্ট করে দেবেন করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরবিতে অলরেডি চলতেছে কিন্তু জাস্ট আমার ট্রান্সলেটর কারণে এটা অটোমেটিক ইংরেজিতে চলে আসছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন চোজ নামে যে প্রথম গরটি আছে এখানে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনারা যেটি করবেন এখান থেকে জেনারেল ডাইরেক্টর অফ পাসপোর্ট নামে যে অপশনটি আছে অপশনটাকে আপনারা সিলেক্ট সিলেক্ট করে করে দেবেন এই অপশনটাকে দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন চোজ দা সার্ভিস নামে যে অপশনটা আছে এ অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সি আইডি প্রবলেম মানে আপনাদের আকামার প্রবলেম ভিসা প্রবলেম তারপরে প্রবলেম অফ ট্রান্সফারিং সার্ভিস অ্যান্ড চেঞ্জিং দ্য প্রফেশন তারপরে হচ্ছে যে আপনার সাজেশন অফ ডেভেলপমেন্ট সার্ভিস তারপরে এখানে দেখতে পাচ্ছেন হি ওয়েন্ট আউট অ্যান্ড নেভার কেম ব্যাক মানে যারা দেশে চলে গেছেন তারা কিন্তু ব্যাক করতে পারতেছে না সেই জন্য কিন্তু এখানে অপশন যোগ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল এ রিপোর্ট অফ অ্যাবসেন্স মানে এটা হচ্ছে যে যাদের হুরুপ হয়ে গেছে তাদের হুরুপটা এখানে যদি সিলেক্ট করে দেন সিলেক্ট করার পরে এখানে পেজটা অন্যভাবে চলে আসবে সো যাদের হুরু হয়ে গেছে তারা এই অপশনটি যদি সিলেক্ট করেন তারপরে এখানে সাবজেক্ট তারপরে এখানে মেসেজ তারপরে এখানে একটি অ্যাটাচমেন্ট যেটা কোফিল অ্যাড করবে সো এগুলো করার পরে এখান থেকে যদি স্যান্ডিং অপশন দেওয়া দেয় তাহলে কিন্তু মানে যে যে সমস্যায় পড়ছেন সেই সমস্যাগুলো সিলেক্ট করার পরে এখানে যে মানে ডিটেইলস আছে সবগুলো লিখে দেওয়ার পরে সেন্ডিং করার পরে কিন্তু কার্যক্রম করা শুরু হয়ে যাবে সেজন্য যাওয়া যেতে যেতে হবে না তো এখন এখানে একটু কথা থেকে যায় আমি জাস্ট আপনাদের অপশনগুলো দেখিয়ে দিছি কিভাবে এই অপশনগুলো অ্যাড করছে কিন্তু এখানে মূলত যে সমস্যাটি হচ্ছে যে এই অপশনগুলো শুধুমাত্র কোফিল অথবা কোনো কোম্পানির জন্য এই অপশনগুলো আমাদের যারা আমরা জেনারেল মানে আমরা যারা জেনারেল আপসের ইউজার অথবা রেসিডেন্সি ওয়ার্কার আছি তারা এটাকে ইউজ করতে পারবো না শুধু এটা একমাত্র কফিলের জন্য এটা শুধু কফিল পারবে তার একমাত্র যে আপসের অ্যাকাউন্ট আছে বিজনেস আপসের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে ই করে নিতে মানে রিকভারি করে নিতে অথবা তার যদি কোনো আমেল কোনো সমস্যায় পড়ে সেই সমস্যাগুলো যাওয়া না গিয়ে শুধুমাত্র ইসের মাধ্যমে মানে এই আফসার অ্যাকাউন্টের মাধ্যমে সে রিকোভারি করতে পারবে অথবা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান দিতে পারবে আসলে এই অপশনগুলো অ্যাড করার একমাত্র কারণ হচ্ছে এখন সৌদি আরবের যেহেতু যাওয়াজত বন্ধ কোনো কারণে কফিল আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে অথবা আপনি এখন দেশে গিয়ে আটকে গেছেন এয়ারপোর্ট খোলা নেই অথবা বাংলাদেশের বিমানবন্দর খোলা নেই অথবা লকডাউন সেই কারণে আপনি এখন দেশ থেকে ফিরতে পারছেন না এদিকে আপনি কফিলের সাথে বারবার যোগাযোগ করার পরেও কফিল বলতেছে যে এখন সিস্টেম বন্ধ এখন কাজ করা সম্ভব না কিন্তু মূলত কারণ হচ্ছে অনেক সময় কফিল যেটা করে যাওয়া যেতে গিয়ে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ অথবা বিভিন্ন ঝামেলা অথবা দাঁড়িয়ে থাকা এই ধরনের ঝামেলা এড়াতে অথবা অলসতার কারণে অনেক কফিল এই কাজগুলো করেন না তাই আপসের অ্যাকাউন্টের মাধ্যমে এখন কিছু অপশন খোলা হয়েছে যে অপশনগুলোর মাধ্যমে ঘরে বসে আপনার কফিল আপনার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারবে কোনো ধরনের যাওয়াজতে গিয়ে সেই কাজগুলো করতে হবে না তবে এই সুযোগের আন্ডারে মাজরা বিষার লোক ছাড়া সবাই এই সুযোগটি পাবে বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দেবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে